ফিরে এলাম বিরতির পরে আর নিয়ে আড্ডা আপনাদের জন্য। আড্ডা কিন্তু বেশ জমে উঠেছে, খাওয়া দাওয়া মাঝখানে হয়ে গেল। তবে দুর্গাপূজা মানে আমাদের হিন্দু ধর্ম মতে কিন্তু নানান কি বলবো পুরাণ মতে নানান তথ্য রয়েছে, সেই সব কিছু জানবো। তার আগে আমি সবার উদ্দেশ্যে বলি, বলতো এবার মা কিসে আসছেন বা কিসে গমন করছেন তোমরা জানো? আর এর একটা না থিওরিও আছে, এই সবটা জানবো দেবাশিষ চক্রবর্তীর কাছে। মায়ের আগমন গমন নিয়ে কিছু শুনবো। এবার দুর্গার আগমন ঘটক এবং গমনও ঘটক, থিওরিটা কি? এই থিওরিটা কি? এই নিয়ে পঞ্জিকা মতে একটা সূত্র আছে। এবার সপ্তমী পড়েছে কিবার মঙ্গল, আর দশমী পড়েছে শনিবার। যদি শনি মঙ্গলবারে দুর্গার আগমন বা গমন হয় তবে তিনি ঘটকে আসবে এবং ঘটকে যাবে। মানে এবার ঘটকে আসছে ঘটকে যাচ্ছে যাচ্ছে। এর ফল হচ্ছে ছত্রভঙ্গ এবং রোগ জ্বালায় আমরা ভুগব, দুটোই ঘটক। আর যদি বুধবার আসতো কী হতো? নৌকু। বৃহস্পতি শুক্র হলে দোলা, রবি সোম হলে গজ। এইটা আমি জানি, গজ কিন্তু বেস্ট, এইটা আমি জানি, গজই আর আগমন বা গমনই বেস্ট, তাই তো? এইবার বাহনগুলো কেন, এই বাহনগুলো দুর্গা বাহন তো সিংহ, সিংহ আসেন বিকেলে। আসলে তখনকার সমাজে যে যানবাহন ছিল হাতি নৌকো দোলা ঘোড়া, সেই যানবাহনগুলোকে প্রাধান্য দেবার জন্যই দেবীর আগমন গমন এই বাহন হতো। মেলো তো এরোপ্লেন বলতাম, কৈলাস থেকে এরোপ্লেন চো করে চলে আসছেন দেবী, সেটা হলো না। উঠল দুর্গা পুজো। এবার দুর্গা শব্দটা কোথেকে এসছে তুমি জানো কেউ? দুর্গা হচ্ছে দুর্গ শব্দ, দুর্গ মানে অগব্য দুঃসাধ্য। যে দেবীকে বহু সাধনা করে লাভ করতে হয় তিনি হচ্ছেন দুর্গা। দুর্গ থেকে দুর্গার নামটা হয়েছে। দুর্গোৎসব আমরা বেদে পাই পুরাণে পাই। প্রথম বাংলায় দুর্গোৎসব কোথায় হয়েছিল? টায়ারপুরে মহারাজা কংস নারায়ণ বাড়িতে। কলকাতায় প্রথম দুর্গাপুজো শ্রাবণ রায়চৌধুরী বাড়িতে। বারোয়ারি সর্বজনীন দুর্গাপূজা কবে চালু হলো? বেশি দিন নয়, 1910 সালে ভবানীপুরে বারোয়ারি পুজো। আগে ছিল জমিদার রাজরাজাদের বাড়িতে পুজো, সে খুব তখন আবেগ ছিল, মেলবন্ধন ছিল মানুষের। জমিদার বাবু গলায় গামছা পরে বাড়ি বাড়ি ঘুরছেন, পুজোর তিনটে দিন আপনাদের বাড়িতে উনুন জ্বলবে না, আপনাদের নিমন্ত্রণ রইল। এমনকি বাড়িতে কেউ আত্মীয় বা বন্ধুবান্ধব এলে তাদেরও নিমন্ত্রণ রইল। এই ছিল ভাবের বিনিময়, দুর্গাপূজার আসল তাৎপর্য। এই প্রসঙ্গে আমরা পাই বরেন্দ্রনাথ ঠাকুরের এক প্রবন্ধে যে পুজো আসছে, প্রকৃতির রং গেছে পাল্টে, আকাশে যে সাদা মেয়ে কাশ ফুটে খুশিতে, শিউলিপুরের সুরভি মেখে মার দুর্গ আসছে ধরাতে, প্রকৃতিও পাল্টে যায় আমাদের সাথে। তবে এখন পুজোর আন্তরিকতা কদ্দূর আছে, আমাদের প্রাণের স্বতঃস্ফূর্ততা কদ্দূর আছে, সেই নিয়ে বিতর্ক যেতে চাই না। তবে এখন থিম পূজা আসার পর আমাদের সাবেকিয়ানা ভক্তিরস খানিকটা ভাষার মুখে বটে। এ ব্যাপারে কিন্তু আমার একটা বলার আছে যে থিম পুজো যদি না থাকে তাহলে পুজোর এই ব্যাপারটা না এক জায়গায় স্থগিত হয়ে যায়, এক জায়গায় থেমে যাই আমরা। আর তারপরে থিম পুজোর মধ্য দিয়ে বহু মানুষের কর্মসংস্থান হয়, এটাও তো আমাদের ভাবতে হবে। এবং সব কিছুর যদি পরিবর্তন পরিবর্ধন না হয় তাহলে কিন্তু তার সৌন্দর্য হারায়। সুতরাং থিম পুজোর প্রয়োজন আছে, এটা কিন্তু মানতে হবে। আপনার কথা শুনতে বেশ ভালো লাগছিল, আমরা সমৃদ্ধ হচ্ছিলাম, শুনবো আরও। তবে তার আগে একটু সুরের ছোঁয়া নিয়ে আসি।